নবী আইসা জিদ্দিকা কে বলে ও আইসা আসরের ময়দানের অবস্থাটা এমন হবে এমন ভয়াবহ আল্লাহ পাক আলমিনে নিজে সূর্য আছে সূর্যের একটা মুখ দুনিয়াতে বর্তমানে দিয়েছে হাসরের ময়দানে ওর দুহাত উপরে সূর্যটা থাকবে সূর্যের 12টা মুখ একসাথে যখন ভিট করে দিবে মাটির নিচের যে জমিটা থাকবে সেটা তামা থাকবে মানুষের মগজগুলো গলে গলে ঠাস করে গelbe গলে গলে তাদের মগজগুলো নাক এবং কান এবং দাঁদ বের হতে থাকবে ও ঐশাশরের ময়দানের ভয়াবহতা মন বুঝতে হবে একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই তুমি মনে করতেছো একজন আরেকজনকে দেখে লজ্জা পাবে না না আশরের ময়দানে ব্যবস্থা হবে একজন মানুষ আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই সকল মানুষগুলো তার চেহারাগুলো উপরের দিকে থাকবে আলাইকুম ورحمهतुल्ला আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا الى خير الاديان وما كنا لنهتدي لولا ان هدانا الله واكمل لنا ديننا واتم علينا نعمته ورضي لنا الاسلام دينا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. لا, لا ضد له ولا نذ له ولا مثل له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا. وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامه ثلاث يشفو يوم القيامه ثلاث الانبياء ثم الشهداء ثم العلماء او كما قال عليه الصلاه والسلام فقد قال الله تعالى في شان حبيبه ورفيقه ومعشوقه ومقصوده مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلى. محمد ن كفركم إذا يا كفركم إذا كر قضبتا يا بلغ العلا كشف الدجى بجماله A sonatojami yu khí sống alaihi wa ali la ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت يَبْلُو للخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت تراب لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. دنك سورج جد ابراهيم. ہم لوگوں کی سامنے دن کے سورج ڈب ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے باطن سے دبنے والے آئے عصم نہیں باطن سے دبنے والے آئے عصم نہیں سوبر کر چکا ہے تو امتہا ہمارا سوبر کر چکا ہے امتہا ہمارا আলহামদুলিল্লাহ আল্লাহ যে হাদিসের আলোচনা করা এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে উচ্চ আওয়াজ উচ্চ কণ্ঠে একবার শুক্রাদ আলহামদুলিল্লাহ

আল্লাহ তালার সাথে সাথে কিতাবের ব্যবস্থা করে দিয়েছেন পৃথিবীতে দুইটা বিষয় একটা হলো কিতাব উল্লাহ আর একটা হলো রিজাল উল্লাহ রিজাল উল্লাহ অর্থ হলো ব্যক্তি আর কিতাব উল্লাহ অর্থ হলো আল্লাহ তালার কিতাব তো কিতাব থেকে রিজাল উল্লাহর দাম এবং মর্যাদা বেশি জোহার আল্লাহ কারণ নবী না আসলে কার উপরে কোরআন অবতীর্ণ করতেন নবী না আসলে কার উপরে তাওরাত অবতীর্ণ করতেন নবী না আসলে কার উপরে জবুর অবতীর্ণ করতেন তো এই জন্য রিজালুল্লাহ আর হলো কিতাবুল্লাহ এই দুইটার ভিতরে রিজালুল্লাহর কদর বেশি কোরআন কারিমের ধারক বাহক যারা এবং পূর্ববর্তী কিতাবের ধারক বাহক যারা তাদের মর্যাদা ওই কিতাবুল্লাহর চেয়ে বেশি সোহারা গত তিন জুম্মা ধরে আলোচনা হইতেছিল আয়াতুল কুরসির ফজিলত এবং আয়াতুল কুরসির ভিতরে যে প্রাসঙ্গিক এই আয়াতের ভিতরে প্রাসঙ্গিক অনেক বিষয়গুলো চলে আসছে তাওহীদ রিসালাত আল্লাহ তাআলার একত্ববাদের বিষয় তো এই পর্যন্ত আলোচনা করতে করতে গত জুমায় আলোচনা ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা ফুৎকারের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে তিনটা ফুৎকারের জন্য হযরত ইসরাফিল আলাইহিসসালাত ওয়া সাল্লাম কে সৃষ্টি করেছেন প্রথম ফুৎকারে কি হয়েছিল আল্লাহ তালা প্রথম ফুৎকারে হযরত ইসরাফিল আলাইহিসসালাত ওয়া সাল্লাম কে কেন তৈরি করেছেন প্রথম ফুৎকারের জন্য দ্বিতীয় ফুৎকারের জন্য তৃতীয় ফুৎকারের জন্য প্রথম ফুৎকার দি আল্লাহ তালা সারা পৃথিবীকে কেমন সৃষ্টি করে ফেলবেন সারা পৃথিবী জমিন আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু নিশ্চিন্ন হয়ে যাবে সব কিছু নাস্তানাবুত হয়ে যাবে তারপর দ্বিতীয় ভূতকারে আল্লাহ তালা পৃথিবীতে যতগুলো মাফলোক আছে মানুষ জিন এবং এ ছাড়াও যত কোটি কোটি প্রাণী আছে সকল প্রাণীকে দ্বিতীয় ফুৎকারে আল্লাহ তালা পৃথিবী দিকে তাদের যান নিয়ে যাবেন এবং তৃতীয় ফুৎকার যখন দিবেন তৃতীয় ফুৎকারের সময় হজরতে ইসরাফিল আলী সালাম ওই ফুৎকার দেওয়ার সময় সিঙ্গার ভিতরে গত জমায় বলেছিলাম সিঙ্গার ভিতরে পৃথিবীর ভিতরে যতগুলো জান আছে মানুষ বলেন জিন বলেন দেব দানব পিঁপেলিকা গরু ছাগল কুকুর মহিষ পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সব প্রাণীর জন্য ওই শৃнга ওই শৃঙ্গার ভিতরে আল্লাহ তালা একটা করে সিদ্রের ব্যবস্থা করে দিয়েছেন। ওই সিদ্র দিয়ে হযরতে ইসরাফিল আলী ওয়াস সালাম তৃতীয়বারে মত ফুৎকার দিবেন সুবহানাল্লাহ তৃতীয়বারে ফুৎকার কি দিবেন ইয়া يا أيتها العظام <سؤال> البادية ويا لهم المتمسكة ويا شعور المتفرقة إن الله يأمركم أن تَجْتَمِعَنَّ في فصل القضاء ويفكر الشميك والبي عليه الصلاة والسلام الشميك والبي سلام صلى عليه وسلم والسلام সিংগাটা নিয়ে আল্লাহ তালা যখন হুকুম দিবেন ইসরাফিল এখন তুমি সিংগাই ফুৎকার দাও তখন ইসরাফিল আলী সালাম তো সালাম ফুৎকার দিয়ে বলবে এই পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন হাড্ডি এবং বিভিন্ন চলগুলো গুলো বিভিন্ন গোস্ত গুলো আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন হাসরের ময়দানে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাহা কুরাণিক ভিতরে বলেন নিন্দা কলাপ না ফিহা নানী দুকুম মিনহা নু কুনি জুকম তার নু খোরাপ নিন্যা কলাক না আমি আল্লাহ তা আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে

یا کی نمائش پر نظر ہے نمینگو یم کہ اس دنیا جدا باش مہر کار کے باشی با خدا باش اللہ پاک رب العالمین جکن اسرافینا نیسنا دو سلام کی حکم دیبن ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই যে সিদ্রগুলো আছে সিদ্র দিয়ে তাদের ruh গুলো বের হয়ে যাবে পৃথিবীর যেই প্রান্ত যেই পেপিলের মৃত্যু হয়েছে যেই প্রান্ততে যেই মানুষের মৃত্যু হয়েছে যেই প্রান্ততে যেই জিনের মৃত্যু হয়েছে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে ruh গুলো সেই জায়গায় ঢুকে ঢুকে তাদের যে পিছনের মেরুদণ্ড আছে মেরুদণ্ডের একটা হাড় আছে ওই হাড়ি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হাসরের হাশরের ময়দানে উপস্থিত কর দেন সুবহান মাটি থেকেই জন্ম আমার মাটিতেই দাফন মাটি থেকেই জন্ম আমার মাটিতেই দাফন মাটি থেকেই উঠতে হবে হাসরের ময়দান মাটি থেকেই উঠতে হবে হাসরের ময়দান কথাটি কিনা বলুন

আশরের ময়দানে সকল মানুষগুলো উপস্থিত হবে তোমরা সকলেই উপস্থিত হবে মাতার ভিতরে কোনো টুপি থাকবে না মাতা খালি পায়ের ভিতরে কোনো জোতা নাই উলঙ্গ অবস্থায় যেবে তুমি জন্ম নিয়েছিলা আশরের ময়দানে সকল মানুষগুলো ওপর দিকে তাকাতে তাকাতে থাকবে আর নিচের দিকে তাকানোর কোনো সময় নাই হাদী শরীফে এর বিদ্রাছছে তাফসীরের কিতাবের বিদ্রাছছে মানুষ যে তার পা দিয়ে যতটুকু জায়গা পাবে এর চেয়েতে আর একটু পরিমাণও জায়গা সে পাবে না এত পৃথিবীর মানুষে শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষগুলোকে আল্লাহ তাআলা যখন হাশরের ময়দানে দাঁড় করাবেন তখন সকল মানুষগুলো উপরের দিকে তাকাবে নিচের দিকে তাকানোর কোনো সময় থাকবে না হাশরের ময়দানে মানুষগুলো যখন একত্রিত হবে

আল্লাহ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যখন আম্মাজান আয়সা সিদ্দিক রাহুতালকে বললেন ও আয়সা তুমি কি জানো নেই হাসরের ময়দানে সকল মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে তার কোনো কাপড় থাকবে না আম্মাজান আয়সা সিদ্দিক রাহুতালা বলেন ও বেঙ্গম্বর দুনিয়ার ভিতরে আমরা আমাদেরকে ডাকার জন্য আমরা আমাদের সতরকে ডাকার জন্য বাহিরে যাই না আসরের ময়দানে সকলেই যখন উলঙ্গ হয়ে উঠবো একে অপরকে দেখি লজ্জা পাবে না এভাবে দাঁড়িয়ে থাকে সকল মানুষগুলো যখন চিন্তায় বিহবল হয়ে যাবে এমন পরিস্থিতি হবে তখন তারা একে অপরকে বলতে থাকবে একে অপরকে বলতে থাকবে আর বলবে একটা ব্যবস্থা করো কি করা যায় আজকে হাসরের ময়দানের অবস্থা এমন কঠিন এমন অবস্থা এই হাসরের ভয়াবহতা থেকে আমাদেরকে রক্ষা করার কেউ আছে কিনা তখন সকল মানুষগুলো হজরতে 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 আদম আল ইসালাতামের কাছে যাবে হজরতে আদম আল ইসালাতামের কাছে গিয়ে বলবে ও পৈগম্বর আংটা আবুল বা আপনি হলেন মানুষের সর্বপ্রথম পিতা আল্লাহ আপনাকে আগে সৃষ্টি করেছেন আল্লাহ আলামিন আপনাকে নিজ হাতে তৈরি করে আবার নিজ নিজেই উনি ফুৎকার দিয়েছেন রুহ দিয়েছেন তারপরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে রেখেছেন জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে বের করেছেন ও পয়গম্বর আপনি এবার আল্লাহর কাছে সুপারিশ করুন হয়তোবা জান্নাত হবে নয়তোবা জাহান্নাম হবে আজকের যে কঠিন পরিস্থিতি থেকে এই থেকে রক্ষা পায় হয়তোবা ইসবার হবে নাইতে উসবার হবে হয়তোবা জান্নাতে যাব নয়তোবা জাহান্নামে যাব আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যাতে করে আমাদের হাশরের ময়দানের বিচার কার্য শুরু হয়ে যায়

হজরত নুহা আলী সালাতামের কাছে যাবে নুহা আলী সালাতামকে বলবেন ও পয়গম্বর নু আপনি হলেন পৃথিবীতে একজন প্রথম রসুন আপনি আজকে আমাদের জন্য বিপদের মুখে সুপারিশ করুন আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন যাতে কেমতের ময়দানে এই হাসরের ময়দানে বিচার কার্যটা শুরু হয়ে যায় এবার হজরত নুহা আলী সালাতাম বলবেন সুযোগ নাই আমারও ক্ষমতা নাই আমারও এই পাওয়ার নাই তোমরা যাও সেই দিনা হজরতে ইব্রাহিম

এবং পৃথিবীর ভিতরে যত কাফের বেঈমান এবং মুসলমান খ্রিস্টান ইহুদি সকল মানুষগুলো একত্রিত হয়ে হযরতে সাইয়েদিনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে যাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু কাছে যখন যাবেন ইব্রাহিমকে বলবে ও ইব্রাহিম আল্লাহ আপনাকে আগুন থেকে রক্ষা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খলিলুল্লাহ বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বন্ধু বানিয়েছেন আজকে হাশরের কঠিন ময়দানে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে করে আমাদের বিচার কার্যটা শুরু হয়ে যায় এবার হজরত ইব্রাহিম আলী সালাতাম বলবেন ইয়ানফসি 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 আমার তো অবস্থা খারাপ আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না তোমরা যাও হজরত মুসা কালিম আল্লাহর কাছে সকল মানুষগুলো ইব্রাহিম আলী সালাতাম সহ

আমার দ্বারা সম্ভব না তোমরা যাও সাইয়িদিনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকল মানুষগুলো ঈসা আলাইহিস সালাতু কাছে যাবে ঈসা আলাইহিস সালাতু বলবে ও পয়গম্বর আল্লাহ আপনাকে বাবা সারা পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আপনাকে সব চতুর্থ আসমানে আল্লাহ তাআলা আপনাকে উঠায় নিয়েছিল আবার মৃত্যুর আগে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন অতএব আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন হাশরের ہوئے جنچار حضرت انسان اسلام بل شمب اپنا یا یا نفسی یا نفسی, یا نفسی, یا نفسی, یا نفسی আমি আমার নিজের যান নি পেরেশানি আমা আমি আমার নিজের আমল নেই পেরেশানি আমি কিভাবে যাব আমার দ্বারা সম্ভব না আমি আল্লাহর কাছে মাথা তুলে দাঁড়াতে পারবো না তবে তোমাদের কাছে একটা সুসংবাদ দে আজকের এই হাসরের ময়দানে আজকের এই কঠিন ময়দানে যদি সুপারিশ পেতে চাও তাহলে একমাত্র সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা সাইয়েদুনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও

পয়গম্বর আলী সালাম মাকামে মাহমুদের কাছে সিজদা অবস্থায় আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাত্রিতে মেরাজে যায় মেরাজের রাত্রিতে যখন মেরাজে গিয়ে আল্লাহ তাআলার আরশ মহল্লায় উঠেন আরশ মহল্লায় ওঠার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লায় আল্লাহর কাছে কথা বলার জন্য যখন যাইতেছেন আল্লাহর নবীরা জুতা খুলবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জুতা খুলবেন حضرت موسیٰ علیہ السلام میرے گھوٹو نہ شوڑنا سکیناف نہ دے دور پر بھوتے جو خون ابراہیم حضرت موسیٰ علیہ السلام اللہ شت قطب کو کتن کرتے جائیں حضرت موسیٰ علیہ السلام کیا اللہ ولن فخلا بھالائیں تم ہی تمہارے জুতা খুলে কো ফেলো জুতা খুলে ফেলো ইননা কবিল এটা হলো পবিত্র ভূমি এটার ভিতরে তুমি জুতা নিয়ে শোনা জুতা খুলে ফেলো আল্লাহর নবী যখন پیغمبر রসূল আরাবী আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ করতে যান তখন যখন জুতারা খুলতে চাইলেন এবার আল্লাহ পাক রবুল আলামিন জানাইয়া দেন ইয়া হাবিবী ইয়া মুহাম্মদ ইয়া হাবিবী লা תחলানা লাই ইননা মুসা Taliban Fa inna ka Inna ka জুতার খোলার প্রয়োজন নাই মুসান ছিলেন আমি আল্লাহর পাগল আমি আল্লাহ হলাম পৈগম্বর আমি আল্লাহ হলাম আপনার বন্ধু অত আমি আল্লাহর আরোশ মোহলাই আসার জন্য জুতা

আপনি নজিহুল্লাহ ও আল্লাহ আপনি নজিহুল্লাহ বানিয়েছেন এবং হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে মম অর্থাৎ লোহাকে মম বানানোর শক্তি দিয়েছেন ও আল্লাহ আমি নবীর জন্য আপনি কি দিয়েছে আল্লাহ বললেন ও পয়গম্বর ইয়া মুহাম্মদ আমি আল্লাহ তোমার জন্য এমন কিছু দিয়েছি যা অন্য কোন নবীকে দেয় নাই সুবহানাল্লাহ বলো কি দিয়েছেন দেন আপনি আল্লাহ তাকায় দেখেন জান্নাতের ভিতরে যেখানে আমি আল্লাহর নাম আছে সেখানে আপনি মুহাম্মাদের নাম আছে আল্লাহ ও পৈগম্বর দেখা দেখেন জান্নাতের ওয়াল ওয়ালের ভিতরে যেখানে আমি আল্লাহর নাম আছে সেখানে আপনার নাম আছে সুহার আল্লাহ তাকায় দেখেন জমিনের ভিতরে জমিনের ভিতরে যখন মানুষ মারা যাওয়ার পর প্রশ্ন করা হবে মারলব্বা তখন আপনার বিষয়ে প্রশ্ন করা হবে যে

শুধু মাকামে মাহমুদ নয় আল্লাহ তাল্লা পৈগম্বর কে দান করেছেন কি না কৌশল আমি আল্লাহ পৈগম্বর কে কৌসল দান করলাম সোহানো সকল মানুষগুলো যখন পয়গম্বরের কাছে যাবে পয়গম্বর আলাইহিসসালাম মাথা উঠাবে না সকল মানুষগুলো যখন সুপারিশের জন্য যাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন এক সপ্তাহ তাসবিহ এক সপ্তাহ সিজদায় থাকবেন তাফসীরের কিতাবের ভিতরে লেখছেন 50 হাজার বছর সিজদায় থাকবেন মাথা উঠাবেন না আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে আল্লাহ বকরা গুলা নবী মোহাম্মদের নাম হলো দুইটা একটা হলো মোহাম্মদ আর একটা হলো আহম্মদ যে আহাম্মদটা আল্লাহ আল্লাহ নিজে রেখেছেন সোহান পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানব আসবে সকল মানুষের প্রশংসা যদি এক পাল্লায় রাখা হয় আর নবীর প্রশংসা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে নবীর প্রশংসা পাল্লাটা বাড়ি হয়ে যাবে

তুমি তোমার মাথা ওটাও পয়গম্বর বলেন বুখারি শরীফের হাদিসের ভিতরে বলেন পয়গম্বর জানায় দেন আমি মাথা তুলব না সোহান আমি মাথা তুলব না সিজদাই করে কি গান গায় কি ফুলের মালা কি গান গায় কি জিকিরটা করে কি জিকিরটা করে সকল নবীরা এবং সকল মানুষগুলো বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আর আমার পয়গম্বর বলবে ইয়া উম্মতি সুবহানাল্লাহ বল أفحسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا وأنكم إلينا لا ترجعون হে পৃথিবীর মানুষগুলো তোমরা কি মনে করেছো আল্লাহ তাআলা আমি আল্লাহ তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি না না আমি আল্লাহ তোমাদেরকে এমনি সৃষ্টি করি নাই দুনিয়ার ভিতরে যেভাবে থাকো না কেন আমি আল্লাহ হাশরের ময়দানে তুলবো তোমাদেরকে পয়গম্বর আলাইহিস সালাত ওয়া যখন সিজদায় পড়ে থাকবেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইরফা রাসাক এবার পয়গম্বর মাথা উঠাবেন না নবী আলাইহিস সালাত ওয়া সালাম বলেন আমি আর মাথা উঠাবো না তারপর আল্লাহ রাবুল আলম বলবেন তুমি চাও তোমাকে দিয়ে দিব সোহান এবারও মাথা উঠাবেন না কেবল বলবেন আল্লাহ বলবেন অসফা তো তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গুলো কবুল হয়ে যাবে এবারও মাথা উঠাবেন না إِبْارَ الله فاقبل بن اولا سوف يؤتيك ربك فترضى الله اكبر আল্লাহর পয়গম্বর বলেন আমি যখন বারবার আল্লাহ বলবেন সন্তু উতা তুমি চাও এর ফার আসাকা তুমি তোমার মাথা ওঠাও তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে একের পর এক দুইবার তিনবার একবার দুইবার তিনবার তৃতীয়বার চতুর্থবারের মতো যখন আল্লাহ তাআলা কথা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন তখন আমি আমার মাথাটা উঠাবো সুবহানাল্লাহ যখন বিচারের কার্য যখন শুরু হবে

শাদীন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন গোশッケ বলবেন ঘোষণা দাও যত গুনাহগারের দল আছে সব গুনাহগারের দলগুলো পেতক হয়ে যাও সেদিন অবস্থা কি হবে সকল গুনাহগারের দল পেতক হয়ে যাও এবার বিচার কার্য শুরু হবে বিচার কার্য শুরু হওয়ার পর এই সুপারিশ যেটা আছে এই বিচার কার্য শুরু হওয়ার সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন কারণের জন্য সুপারিশ করবেন হামানের জন্য সুপারিশ করবেন ফেরাউনের জন্য সুপারিশ করবেন নমরুদের জন্য সুপারিশ করবেন আমাদের জন্য সুপারিশ করবেন সকল মানুষের জন্য সুপারিশ করবেন এই সুপারিশটা কাফের বেইমান মুসলমান ইহুদি খ্রিস্টান সকলেই পাবে এই সুপারিশ সবাই পাবে আপনারা কি আমার কথা বুঝতেছেন এই সুপারিশ সবাই পাবে এই সুপারিশ এটা সাধারণ সুপারিশ বলা এইটা সুপারিশ কেন মানুষ যখন মুসলমান কাফের সবাই তো একসাথে এখানে আবার ভিন্নতা আছে সকল মানুষগুলো যখন পয়গম্বরের কাছে গিয়ে এই কথা বলবে তখন পয়গম্বর প্রথম আল্লাহ তাল বিচার কার্য শুরু হওয়ার কথা বলবেন প্রথম বিচার কার্যটা প্রথম দুইটা বাক হবে একটা হলো মমিন আর একটা হলো কাফের বেমা কাফের বেমানের প্রথম ফয়সালা হবে বিনা হিসাবে জাহান নামে যাও কি বললেন বিনা হিসাবে তারপর আবার মুমিনদের বিচার শুরু হয়ে যাবে মুমিনদের বিচার শুরু হয়ে যাওয়ার আগে আরেকটা কথা বলে দেই সুপারিশের ক্ষেত্রে আমাদের জানা দরকার এই সুপারিশ কাফের বেঈমান মুসলমান সকলেই পাবে আবার এটা কিছু সুপারিশ পাবে আল্লাহ তাআলার পয়গম্বর করবেন যেই পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে ওগো আল্লাহ এমন কিছু ইমানদার এমন কিছু তোমার প্রিয় বান্দা আছে এদের জন্য আমি সুপারিশ করলাম এদেরকে আল্লাহ তুমি বিনা হিসাবে জান্নাত দিয়া দাও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন এর পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য আবার বিশেষ সুপারিশ করবেন বিশেষ সুপারিশটা কি বিশেষ সুপারিশ হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সুবহানাল্লাহ নবীর আদর্শ যার ভিতরে রয়েছে তার জন্য সুপারিশ করবেন সুবহানাল্লাহ কাদের জন্য যারা সুন্নতি মোয়াক্কা ঠিক মতো পালন করেছে তাদের জন্য আল্লাহ আলামিনের কাছে খাস এবং বিশেষ সুপারিশ করবেন সুন্নতে মহাকাদা গুলো কোন সেগুলো যেমন জুমার আগে চার রাকাত নামাজ এটা হলো সুন্নতে মহাকাদা জুমার পরে চার রাকাত নামাজ সুন্নতে মহাকাদা ফজরের পূর্বে দুই রাকাত ফরজের পূর্বে সুন্নতে মহাকাদা জুহুরের নামাজের আগে চার রাকাত পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এশারের পরে দুই রাকাত এগুলো হলো সুন্নতে মহাকাদার আমল ও পৃথিবীর ইমানদারের দল তোমরা যদি সুন্নতে মহাকাদের উপর আমল করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর পয়গম্বরা নেই সালাত ও সালাম বিশেষ সুপারিশ করবেন সুবহান সুপারি শেষ সুপারিশ শেষ হবে এবার দুই ভাগ হবে একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বোত্তম হাসরের ময়দানে হকুল ইবাদের বিচারটা করবেন বান্দার হকের বিচারটা করবেন বান্দার হকের ভিতরে সর্বোত্তম আল্লাহ পাক রব্বুল আলামিন খুনীদের বিচার করবে কথা ঠিক কিনা বলুন ঠিক বিচার কিভাবে হাবিল এবং কাবিল পৃথিবীর ভিতরে আদম আলী সালামের দুই সন্তান ছিল হাবিল রে কাবিলে হত্যা করে ফেলেছে এই জন্য পৃথিবীতে সর্বপ্রথম খুনের বিচার হবে এই জন্য তো বলি পৃথিবীর ভিতরে যারা আসরের ময়দানকে আল্লাহ সামনে দাঁড়ানোটা বয় করে না তারা এই তো ওই আব্রার ফাহাদের মতো ছেলেকে এভাবে সিসি ক্যামেরা এভাবে হলের ভিতরে ১০ বারো জন মিলে এদের মতো মানুষ মিলে এই আব্রার এবং ফাহাদকে হত্যা করতে পারে কথা ঠিক কিনা বলুন হত্যা করেছে কারণ দুইটা এক নাম্বার কারণ হলো এদের ভিতরে কোরআনই শিক্ষা নাই নেই ঠিক কিনা বলুন আর এক নাম্বার কারণ হলো এরা নেশাই গ্রস্ত ঠিক কিনা বলুন নেশা এবং কোরআনের শিক্ষা না থাকার কারণে বাংলাদেশের কলেজ ভার্সিটির সোনার ছেলেরা এরকম ভাবে একটা মায়ের কুলকে খালি করে ফেলে যে ছেলেটা নিয়মিত দাওয়াত তাব লেগে যায় এই ছেলেটাকে এভাবে নিঃসংসভাবে হত্যা করছে এটা এখন ইসলামী শরীয়তে এটার বিধানকে হাদিস শরীফের ভিতরে আসে কোরআনের কারীমের ভিতরে আসে কোন ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে অন্যভাবে হত্যা করে ফেলে যদি হাজার মানুষ এটার ভিতরে শরীক থাকে ইসলামী আইন এবং ইসলামী সংবিধান অনুযায়ী সকল ব্যক্তির জন্য ফাঁসি

মাদ্রাসা সব বন্ধ হয়ে যাওয়া অথচ এই সমস্ত ঘটনাগুলো যে ঘটানো হচ্ছে এই সমস্ত ঘটনাগুলো করতেছে माननीय শাকা শাকাসিনাকে ধন্যবাদ যে তিনি বলেছেন এর বিচার বাংলার জমিনে হবে কথা ঠিক কিনা বলুন যারা এটার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না আমরাও এটা বলি যারা এই বাংলাদেশের ভিতরে এরকম ভাবে মানুষকে খুন করে ঘুম করে এদের এদের বিচার আল্লাহর জমিনেও হবে কথা ঠিক কিনা বলুন আশরের ময়দানে তো হবেই এই জন্য বলি আসরের ময়দানে প্রথম বিচার হবে ইবাদ বান্দার হক যে আছে এটার বিচার হবে তারপরে হবে হকুল্লাহ তারপরে হবে আল্লাহর বিচার আল্লাহ আল্লাহ তালার যে বিধিবিধান গুলো লঙ্ঘন করা হয় সেই বিচারে বিচয় হবে বিচার হবে দুনিয়াতে আপনি মনে করতেছেন হাদিস শরীফের আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি যে ইসফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসা হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষগুলো সুপারিশ করবে সকল মানুষের জন্য তারা কি সদনের জন্য এক নাম্বার হলো আল আমবিয়া এক নাম্বার হলো সকল নবীগণ সুপারিশ করার পাওয়ারফুল বাইবেল সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার আশহুদা আশরিন মান যেই সমস্ত মানুষগুলো দুনিয়াতে আল্লাহর আল্লাহর পক্ষে অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছে তারা সুপারিশের অধিকার পাবে আরেক प्रकारे সুপারিশের অধিকার পাবে সুম্মাল উলামা উলামায়ে kalam সাধারণ মানুষের জন্য সুপারিশ করার জন্য স্পেশাল পাওয়ার দিবেন সুবহানাল্লাহ বলেন তো বলুন তো দেখি তুমি যাই করো না কেন হাসিরের ময়দানে কিন্তু বিচার আছে দুনিয়ার আদালতে বিচার যদিও না হয় আখের আদার আখের আতের আদালত বিচার হবেই 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 কথাটি কেনা বলুন অমাত এই সমস্ত কথাগুলো আলোচনা করলাম আলোচনা তো শেষ হয় নাই আলোচনা তো মাত্র শুরু হতে যাচ্ছে কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে আলোচনা শেষ করা যায় না ইনশাআল্লাহ বাকিটা হকুল ইবাদ এবং হকুল্লাহ হকুল ইবাদের আলোচনা আগামী জুম্মায় হবে ইনশাআল্লাহ আমা তাওফিক ইল্লা বিল্লাহ যে সমস্ত ভাইগুলো আমাদের কথাগুলো শুনেছেন এই সমস্ত কথার উপরে সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন